ভারত উপমহাদেশে ওসিলার নামে যেই সমস্ত পীর, যেই সমস্ত খানকা, যেই সমস্ত দরবেশ, যেই সমস্ত মাজার, যেই সমস্ত কবর, যেই সমস্ত গাছ, যেই সমস্ত মাছ এবং দরগাকে মান্য করা হচ্ছে, ওসিলা হিসাবে গণ্য করা হচ্ছে, এরা কোশ্চেন কালেও কুরআন মাজিদে উল্লেখিত ওসিলা শব্দের ব্যাখ্যা নয়, এরা সম্পূর্ণ বানোয়াট, একটা বিকৃত অর্থ কুরআনের অপব্যাখ্যা করে একদল স্বার্থান্বেষী মহল জনসমাজে এই মানুষকে বিভ্রান্ত করে ফায়দা লোটার প্রয়াস পেয়েছে মাত্র। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে 31তম বার্ষিক তাবলিগে ইজতেমায় উপস্থিত হয়ে আপনাদের সাথে সালাম বিনিময় করার সুযোগ পাওয়ার প্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর ও সুজদ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসুল, যার পরে পৃথিবীর মাটিতে আর কোনো রাসুলের আগমন ঘটবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৈধ ও অবৈধ ওসিলা সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যথাযথভাবে, অবতাগু ইলাইহিল ওসিলা এবং তার নিকটে ওসিলা অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন এবং তোমরা তারই রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে ওসিলা শব্দটি। এছাড়া কুরআনুল করিমের সূরা ইসরা বনি ইসরাইল এই সূরার 57 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে ওসিলা শব্দ। أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। আমিন বলেন, যাদেরকে তারা আহ্বান করে আল্লাহকে বাদ দিয়ে, তারা নিজেরাই তো তাদের পালন কর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থতা তালাশ করে,
তাদের মধ্যে কে নৈকট্যশীল, তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই পালনকর্তার শাস্তি অত্যন্ত ভয়াবহ। এখানে লক্ষণীয় বিষয়, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ডাকাতি রাহাজানি ও সামাজিক সন্ত্রাস প্রতিরোধের বিষয় আলোচনার পর সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অত্র আয়াতে 3টি কর্মসূচি গ্রহণের জন্য আহ্বান করেছেন। কয়টি কর্মসূচি? 3টি। এক, ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জন। আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। এ বক্তব্যের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করে সংযমশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। দুই, আল্লাহর নৈকট্য তালাশ করো, আল্লাহর নৈকট্য অন্বেষণ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর 3 নম্বর হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। প্রথম যে কর্মসূচি সেটা হচ্ছে তাকওয়া। প্রথম গৃহীত কর্মসূচি হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভীরু একদল জনগোষ্ঠীর মাধ্যমে এই পৃথিবীকে পাপ মুক্ত করেছেন, পরিশীলিত করেছেন, অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে নৈতিকতায় উদ্ভাসিত একটি দুর্নীতিমুক্ত, একটি অশ্লীলতা মুক্ত সমাজ গঠন করার ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই নির্দ্বিধায় বলা যেতে পারে, তাকওয়াশীল ব্যক্তি ছাড়া কখনোই সমাজ জীবন পরিশীলিত হওয়া, সমাজ জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান আল্লাহর কাছে যে ব্যক্তি সবচাইতে তাকওয়াশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করে বসে আছেন, মুসল্লিদের দিকে মুখ করে বসেছেন। ওয়ানিলের বাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم اقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة جرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة معدع فأوصنا فقال أوصيكم بتقوى الله। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরে আমাদের দিকে মুখ করে বসলেন, অতঃপর একটি নাতি দীর্ঘ আলোচনা পেশ করলেন। জারাফাত মিন হাল উয়ুন, রাসূলের বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। ওয়া ওয়াজিলাত মিন হাল কুলুব, আমাদের অন্তরাত্মা থরথর করে কাঁপতে শুরু করলো। ফকাল রাজুল, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, কায়না হাদিহি মাউইযাতু মুআদ্দিইন, আমার যেন মনে হচ্ছে হে রাসূল এটা আপনার বিদায়কালীন বক্তব্য। ফাউসিনা, অতঃপর আমার অনুরোধ আপনি আমাদের জন্য কিছু ওসিয়াত করে যান। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছি, তোমরা আল্লাহকে ভয় করবে, তোমরা আল্লাহ বিরু হবে।
বন্ধুগণ, তাকওয়া বা আল্লাহভীত হলো ব্যক্তি ও সমাজ উন্নয়নের মূল চাবিকাঠি। সমাজ উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে তাকওয়া, আল্লাহভীরুতা। কেননা যখন মানুষ আল্লাহর ভয় থেকে মুক্ত হয়, তখন দুনিয়ার অন্য কোনো কিছুর ভয় তাকে প্রকৃত অর্থে স্থায়ীভাবে সংযমী করতে পারে না। মানুষের ভয় তাকে সাময়িকভাবে বিরত রাখলেও আইনের ফাঁক ফোকর দিয়ে সে চায় অন্যায় তৎপরতা চালিয়ে যেতে, কারণ হৃদয়ে আল্লাহর ভয় নেই। মানুষের ভয় প্রদর্শনের জন্য, মানুষের ভয় লোক দেখানোর জন্য সুযোগ পেলেই অতি গোপনে সংগোপনে আইন আদালতের ফাঁক ফোকর গুণে মানুষ তার অন্যায় কাজ চরিতার্থ করে। আল্লাহভীরুতা থাকলে আর এমনটি হতে পারে না। এ কারণে বলা যেতে পারে বস্তুবাদী সভ্যতা মূলত কোনো সভ্যতাই নয়, প্রকৃত সভ্যতা হলো মানুষের নৈতিক সভ্যতা, যা মূলত আল্লাহভীতির মাধ্যমে অর্জিত হয় এবং চিরদিন সেটা টিকে থাকে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানুষের ভিতরে তিন প্রকারের নফস আল্লাহ তৈরি করে দিয়েছে। এক নম্বর হচ্ছে নফসে আম্মারা, দুই নম্বর হচ্ছে নফসে লওয়ামা, তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেন ইন্নান নাফসা লামারাতুম বিসসু, নিশ্চয়ই নফসে আম্মারা খারাপ নফসটা অবৈধ অশ্লীল কাজের দিকে, অন্যায় কাজের দিকে মানুষকে উৎসাহিত করে, নির্দেশনা দান করে। সুতরাং নফসে আম্মারাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমার ভিতরে থাকতে হবে তাকওয়া, আল্লাহভীরুতা। দুই নম্বর নফসে লওয়ামা, যেটা অন্যায় কাজ করার পরে ওই অন্যায়কারীকে ধিক্কার দেয়, তুমি ভুল করেছ, তুমি অন্যায় করেছ, তুমি পাপ করেছ, তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ, সাবধান হও। অতঃপর নফসে লওয়ামার এই ধিক্কার শুনে প্রকৃত যারা মোমেন আল্লাহভীরু তারা তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু যারা কাফের মুনাফেক বেঈমান, যাদের মধ্যে আল্লাহভীরুতা নেই, যারা আল্লাহকে মূলত ভয় করে না, যারা মানুষকে সমাজকে বা পরাশক্তিকে ভয় করে, তারা আর ফিরে আসে না। নফসে লওয়ামার শত ধিক্কার সত্ত্বেও তারা সেই অন্যায় পথে ধাবিত হয়। তিন নম্বর নফস হচ্ছে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে ধাবিত হও। সেই প্রশান্ত আত্মার অধিকারী যারা, তারা কিয়ামতের মাঠে মুক্তি পেয়ে যাবে। যাদের মধ্যে রয়েছে অন্যায় অশ্লীলতা পরিহার করে ন্যায় ও সত্যের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহ প্রদত্ত ওহির বিধান অনুযায়ী নিজের ব্যক্তি সমাজ ও দেশ গঠন করার প্রয়াস গ্রহণ করে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছে, যারা রাত্রি জাগরণ করেছে আল্লাহর ভয়ে, যারা ফরজ ওয়াজিব সুন্নাত সমূহ প্রতিপালন করেছে মুহুর মুহু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মনে করে, সেই সমস্ত নফস তারা হচ্ছে
নফসে মুতমাইন্না, আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কৃত হবে কিয়ামতের কঠিন দিনে, আখিরাতের ময়দানে আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করবেন। এই তিন প্রকার নফস আমাদের ভিতরে অষ্টপ্রহার কাজ করে যাচ্ছে, স্ট্রাগল করছে। নফসে আম্মারা চাচ্ছে নফসে মুতমাইন্নাকে ওভারটেক করে কিভাবে ওই মানুষটাকে দিয়ে পাপ করাবে। নফসে লাওয়ামা চাচ্ছে, পাপ করে ফেলেছে ভুলবশত, ওকে ফিরিয়ে এনে আবার সঠিক পথে পরিচালনা করা যায় কিনা। আর নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা সব সময় নেকির কাজের দিকে, আল্লাহর ওহির বিধানের দিকে ডাকছে, ফিরে এসো এ মুমিন, এই দুনিয়া তোমার জন্য সব কিছু নয়। দুনিয়ার বালাখানা, দুনিয়ার আয়াসী বিলাসী জীবন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ মাল বৈষয়িক বিষয় এবং নারী যা কিছু আছে সব কিছু তোমার ক্ষণস্থায়ী, তোমার সঙ্গে কিছুই যাবে না, যাবে শুধুমাত্র তোমার নেক আমল। অতঃপর তুমি নেক আমলের দিকে ধাবিত হও। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি কর্মসূচির এক নম্বর কর্মসূচি আলোকপাত করলাম তাকওয়া, দুই নম্বর কর্মসূচি হচ্ছে ওসিলার অনুসন্ধান করো, অবতাগু ইলাইহিল ওসিলা। আজকের বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওসিলা। এখানেই বাংলাদেশের মুসলিম সমাজে, পাক ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে নানা বিভ্রান্তির উন্মেষ ঘটেছে, বিভিন্ন ধরনের অপব্যাখ্যা, কপল কল্পিত মস্তিষ্ক প্রসূত এনালজিক্যাল ডিডাকশন, মূল ইসলামের চিন্তাধারা থেকে আল্লাহ প্রদত্ত ওহির আলোকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা বলতে যা বুঝেছিলেন বুঝিয়েছিলেন সেই স্রোতধারা থেকে আমাদেরকে ভিন্ন মুখে পরিচালিত করেছে। তাই তো বাংলার মুসলমান আজকে ওসিলা হিসাবে মৃত কিংবা জীবিত পীর ফকির অলি দরবেশ গাউস কুতুবকে গ্রহণ করে তাওহীদি প্ল্যাটফর্ম থেকে বিচ্যুত হয়ে শিরকের এই অটল গব্বরে নিমজ্জিত হতে চলেছে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমেই আমরা দেখব আয়াতে ব্যবহৃত ওসিলা শব্দটির অর্থ কি। সূরা মায়েদার 35 নম্বর আয়াত ছাড়াও এ শব্দটি কুরআন মাজিদের সূরা বনী ইসরাইলের 57 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে, আমি আপনাদের সামনে আগেই বলেছি। উল্লিখিত দুটি আয়াতেই ওসিলা শব্দের অর্থ করতে গিয়ে বিশ্ববিখ্যাত কুরআনুল কারিমের তাফসিরকারক বৃন্দ কি অর্থ গ্রহণ করেছেন সেদিকেই আমরা দৃষ্টিপাত করতে চাই। ভুবন বিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত কুরআনবিদ আল্লামা রাগেব ইস্পাহানি রাহমাহুল্লাহ বলেন, আল ওয়াসিলাতু আত-তাওয়াসসুলু ইলা শাইয়্যি বিরাগবাতিন ওয়াহিয়া খাসসু মিনাল ওয়াসিলাতি লিতাদাম্মুনি হাল মানার রাগবা। ওয়াসিলা হচ্ছে আত-তাওয়াসসুলু ইলা শাইয়্যি, কোন কিছুর দিকে পৌঁছে দেওয়া, বিরাগবাতিন আগ্রহ সহকারে, আগ্রহ সহকারে কোন কিছুর দিকে পৌঁছে যাওয়া, এর নাম হচ্ছে ওয়াসিলা। আগ্রহ ভরে এই শব্দটি সন্নিবেশিত হওয়ার কারণে একটা মাধ্যমের চাইতে একটু স্পেশাল অর্থ এখানে প্রকটিত হয়, যে এমনিতেই পৌঁছে যাওয়া নয়, রগবাতের সাথে, আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে পৌঁছে যাওয়া। সুতরাং স্বাভাবিক যে মাধ্যম, তার চাইতে এই তাবাসসুলু ইলা শাইয়্যিবি রগবা এই মাধ্যমটা একটু ব্যতিক্রম, একটু স্পেশাল। সম্মানিত সুধী মণ্ডলী,
এরপরে আল্লামা কুরতুবী রাহমাহুল্লাহ স্বীয় তাফসীর আল জামে লিহকামিল কুরআন ভুবন বিখ্যাত এই গ্রন্থে তিনি বলছেন, আল ওয়াসিলাতু হিয়াল কুরবা, ওসিলা হচ্ছে নৈকট্য লাভ করার নাম। তিনি আরো বলছেন, আল ওয়াসিলাতু আল কুরবাতুল্লাতি ইয়ামবাগি আইয়াতলুবা বিহা, ওসিলা হলো এমন নৈকট্য যার দরুন কোনো কিছু চাওয়া বাঞ্ছনীয় হয়, যেহেতু চাওয়া যেতে পারে আল্লাহর কাছে, সেহেতু এ নৈকট্য আল্লাহর হবে, অন্য কারোর নৈকট্যের নাম অশিলা নয়। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আরো দেখব এই মর্মে যে সমস্ত মুফাসসিরিনে কেরাম ঐক্যমত্য পোষণ করেছেন, তন্মধ্যে রয়েছেন ভুবন বিখ্যাত তাফসিরবিদ আবু ওয়াইল, হাসান, কাতাদা, মুজাহিদ, আতাব, সুদ্দীব, ইবনু জায়েদ ও আবদুল্লাহ ইবনে কাসির রাহমাহুমুল্লাহ প্রমুখ বিদ্বান মণ্ডলী। ইমাম কাতাদা রাহমাহুল্লাহ তিনি বলছেন, আল ওয়াসিলাতু আই তাকাররুবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইয়ারজিহি, তোমরা আল্লাহর নিকটবর্তী হও, ওসিলা মানে হচ্ছে তোমরা আল্লাহর নিকটবর্তী হও, বিতাআতিহি তার আনুগত্যের মাধ্যমে, ওয়াল আমালি বিহা এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করার মাধ্যমে, বিমা ইয়ারজিহি যে কাজের দ্বারা তিনি সন্তুষ্ট হন। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ম মাফিক আল্লাহর আনুগত্য করে তার নৈকট্য হাসিল করার নাম হচ্ছে ওসিলা। ইমাম রাজি রাহমাহুল্লাহ তার তাফসিরে কবীরের ভিতরে উল্লেখ করেছেন, ওসিলাতুন ফাইলাতুম মিন ওয়াসালা ইলাইহি, ওসিলা শব্দটি ফাইলাতুন এই কর্তৃবাচক বিশেষ্য পদ ফাইলাতুন মিন ওয়াসালা ইলাইহি, ওয়াসালা ইলাইহি এই শব্দ থেকে মূলত ওসিলাতুন শব্দটি নির্গত হয়েছে ফাইলাতুনের ওজনে। ইদা তাকাররাবা ইলাইহি, যখন নৈকট্য হাসিল করা হয়, নিকটবর্তী হওয়া হয়, তখন সেটাকে ওসিলা হিসাবে সাব্যস্ত করা হয়। ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ তিনি বলেন, আল ওয়াসিলাতু মা ইকরিবুকুম ইলাইহি মিনাত তাআ, ওসিলা হচ্ছে সেই বস্তু যেটা আনুগত্যের মাধ্যমে তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আনুগত্যের মাধ্যমে তোমাকে আল্লাহর নৈকট্যশীল বানিয়ে দেয়, সেটাই হচ্ছে ওসিলা। ইমাম আল্লামা শৌকানি রাহমাহুল্লাহ তিনি বলেন, আল ওয়াসিলাতু আল কুরবাতুল্লাতি ইয়ামবাগি আন তুতলাবা, ওসিলা হচ্ছে নৈকট্য হাসিল করা, ইয়ামবাগি আন তুতলাবা যেই নৈকট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াটা বাঞ্ছনীয়, সেই নৈকট্যের নাম হচ্ছে ওসিলা। যার দ্বারা সন্ধান করা হয় তার নাম হচ্ছে ওসিলা। ইমাম আল্লামা ইবনু কাসির রাহমাহুল্লাহ ভুবন বিখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির তিনি তার বক্তব্যে বলছেন, ওয়াহাদাল্লাযী ক্বালাহু হাউলাইল আইম্মা লা খিলাফা বাইনাল মুফাসসিরিন, তিনি দত্তহীন ভাষায় বলছেন, ইলমে কুরআনের এই ইমামগণ ওসিলা শব্দের অর্থে যা কিছু বলেছেন সে বিষয়ে মুফাসসিরিন গণের ভিতরে কোনো রকমের কোনো পার্থক্য নাই,
সবাই ঐক্যমত পোষণ করেছেন যে ওসিলা মানে হচ্ছে নৈকট্য অর্জন করা, ওসিলা মানে নৈকট্য হাসিল করা, ওসিলা মানে এমন আমল করা যে আমলের মাধ্যমে, যে নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহ বান্দা তার নিকটবর্তী হতে পারে, তার নামই হচ্ছে ওসিলা। সম্মানিত সুধী মণ্ডলী, ভুবন বিখ্যাত এই সমস্ত মুফাসসিরিনে কেরাম তাদের বক্তব্যের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারি পাক ভারত উপমহাদেশে ওসিলার নামে যেই সমস্ত পীর, যেই সমস্ত খানকা, যেই সমস্ত দরবেশ, যেই সমস্ত মাজার, যেই সমস্ত কবর, যেই সমস্ত গাছ, যেই সমস্ত মাছ এবং দরগাকে মান্য করা হচ্ছে, ওসিলা হিসাবে গণ্য করা হচ্ছে, এরা কোশ্চেন কালেও কুরআন মাজিদে উল্লেখিত ওসিলা শব্দের ব্যাখ্যা নয়, এরা সম্পূর্ণ বানোয়াট, একটা বিকৃত অর্থ কুরআনের অপব্যাখ্যা করে একদল স্বার্থান্বেষী মহল জনসমাজে এই মানুষকে বিভ্রান্ত করে ফায়দা লোটার প্রয়াস পেয়েছে মাত্র। আলিয়াদি আন্দোলন এই সমস্ত ভোগবাদীদের, এই সমস্ত বিকৃত অর্থকারী, এই সমস্ত অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন। কুরআনুল কারীমের অপব্যাখ্যা চলবে না। কুরআন নাযিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, তিনি যে বিশ্লেষণ দিয়েছেন, সেটাই হবে কুরআনের এক নম্বর অ্যাকুরেট এবং পিওর ব্যাখ্যা, পিওর তাফসীর। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আলোচনার সার সংক্ষেপ যেটা দাঁড়ালো তা হল ওসিলা মানে আল্লাহর নৈকট্য হাসিলের প্রকৃত মাধ্যম, আর তা হল তার ফরজ ও সুন্নাত সমূহ যথাযথভাবে প্রতিপালন করা। আল্লাহ প্রদত্ত ফরজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত সুন্নাত যা আল্লাহর নির্দেশেই তিনি প্রতিপালন করেছেন, এই ফরজ সুন্না নফল ইত্যাদি আমলগুলো পরিপূর্ণভাবে পালনের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার নামই হচ্ছে ওসিলা। মনে রাখবেন, ফরজ সুন্নাকে বাদ দিয়ে কিংবা অলসতা প্রদর্শন করে কোনোদিন আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। ফরজ আমল সমূহ মোটামুটি পাঁচটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? কয় ভাগে? পাঁচ ভাগে বিভক্ত। এক, আল ফরাইজুল কলবিয়া, আত্মিক ফরজ। আল ফরাইজুল কলবিয়া, আত্মিক ফরজ, যে ফরজের লিঙ্ক আত্মার সাথে রয়েছে, আল্লাহর ভালোবাসা আত্মার সাথে লিঙ্কড, আত্মার সাথে সম্পৃক্ত, আল্লাহর ভয় আত্মার সাথে সম্পৃক্ত। এটা বাহ্যিকভাবে দেখা যায় না, কে কতখানি আল্লাহকে ভয় করেন, কে কতখানি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কাছে বিনীত হওয়া, এটাও আল ফরাইজুল কলবিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু আল্লাহ পাকের কাছে বিনয় অবনত হওয়া সকলেরটা সমান নয়, কেউ বেশি বিনয়ী, খুশু খুজু এখতিয়ার করছেন সালাতে, সিয়ামে, হজ্জে, জাকাতে, খালে ছবেল উচ্চিত্তে মানুষ আল্লাহর কাছে যিনি যত বেশি বিনীত হতে পেরেছেন, তিনি তার ফরাইজুল কলবিয়া বেশি বেশি আদায়ে সক্ষম হয়েছেন। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর উপরে ভরসা করা, এগুলো সব হচ্ছে আল ফরাইজুল কলবিয়া, আত্মিক ফরজের অন্তর্ভুক্ত। দুই, আল ফরাইজুল বাদানিয়া, দৈহিক ফরজ। দৈহিক কায়িক পরিশ্রমের মাধ্যমে আমরা যেই ফরজগুলো আদায় করি, সেই ফরজগুলো আদায়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যেতে পারে। দৈহিক কায়িক পরিশ্রম নেই, সালাত নেই, সালাতে অলসতা, ফজরের সময় ঘুম ভাঙে না, ইশার আগে ঘুমিয়ে যায়, সিয়াম রাখে না, কষ্ট হয়,
বলে আমার গ্যাস্ট্রিক হয়েছে, কেউ বলে আমার ডাক্তার নিষেধ করেছে, ইত্যাদি ইত্যাদি অজুহাত খাড়া করে সালাতে সিয়ামে যারা অলসতা প্রদর্শন করে তারা কোশ্চিন কালেও আল ফরাইজুল বাদানিয়্যা দৈহিক ফরজ আদায় করতে সক্ষম হলো না, আর তারা আল্লাহর নৈকট্য হাসিল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। হজ করা দৈহিক ফরজের একটি, উমরা করা, কুরআন তেলাওয়াত করা ইত্যাদি আমল সমূহ আল ফরাইজুল বাদানিয়্যার সাথে সম্পৃক্ত। তিন, আল ফরাইজুল মালিয়া অর্থনৈতিক ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বিত্তশালীদের জন্য অর্থনৈতিক সচ্ছল ব্যক্তিদের উপরে যে কাজগুলো স্পেশাল ভাবে আদেশ করেছেন সেই সমস্ত ফরজগুলো আদায় করার নাম হচ্ছে আল ফরাইজুল মালিয়া, অর্থনৈতিক ফরজ। যাকাত প্রদান করা, ওসর প্রদান করা, ফিতরা আদায় করা, এসব হচ্ছে অর্থনৈতিক ফরজ। কোনো মুমিন যখন ফরজ সুন্নাহ সমূহ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হবে তখন অবশ্যই এই মালের ফরজগুলো সে আদায় করতে সক্ষম হবে বা সচেষ্ট হবে। চার, আল ফরাইজুল মুরাক্কাবা দৈহিক ও আর্থিক দুটোর মিলিত ফরজ কিছু আছে, যেমন হজ করা দৈহিক কায়িক পরিশ্রমও লাগে আবার অর্থও প্রয়োজন হয়। সুতরাং আল ফরাইজুল মুরাক্কাবা এখানে হজ উমরা ইত্যাদি এর ভিতরে সংশ্লিষ্ট, কারণ হজ উমরা করতে গেলে তাওয়াফ সাই করতে গেলে অর্থনৈতিক সচ্ছলতার দরকার আছে, আবার শারীরিক সচ্ছলতার শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে। সুতরাং এই আল ফরাইজুল মুরাক্কাবা এটাও আদায় করতে সচেষ্ট হবে সেই মুমিন যে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়। পাঁচ, আল ফরাইজু ফি আমসালিল হারামি ওয়াল হালাল, আল ফরাইজু ফি ইমতিসালিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম মেনে চলার ফরজ, হারামকে হারাম জেনে পরিহার করবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, সাবধান কুশ্চিন কালেও হারাম বস্তুকে হালাল জেনে ভক্ষণ করা যাবে না, তাহলে ও মুমিনই থাকবে না, কাফের হয়ে যাবে। বন্ধুগণ, সুদ হারাম না হালাল? ব্যাংকের সুদ হারাম না হালাল? হারাম। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে আছে, আপনি ব্যাংকিং ব্যবস্থার সুদ গ্রহণ করছেন আর বলছেন ব্যাংকের দেওয়া সুদ গ্রহণ করা যেতে পারে, এটা হারাম নয় এটা হালাল, আপনার ইমানই থাকবে না। আপনি যদি এই সুদ খাওয়া হারাম তারপরেও আপনি খাচ্ছেন, আপনার ইমানই দুর্বলতা, এই হিসাবে সুদ খান, একদিন যদি আপনার ইমান সাড়া দেয় আপনার লফসে লওয়ামার ধিক্কারে আপনি ফিরে আসেন আল্লাহ পাকের কাছে, তওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার তামাম জিন্দেগির সুদের গোনা মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি একটি টাকা সুদ হালাল মনে করে ভক্ষণ করেন, সেই দিন থেকে আপনি ইমানদার থাকবেন না, ডাইরেক্ট কাফের হয়ে যাবেন। সুতরাং সাবধান, হারাম বস্তুকে হারাম জেনে পরিহার করতে হবে। হারাম বস্তু যদি কেউ ভক্ষণ করে, হারাম কাজে যদি কেউ আত্মনিয়োগ করে, তবু সে যেন এটা হারাম এই মনোভাব দৃঢ় করে তারপরে যেন এটা ভক্ষণ করে এবং সংশ্লিষ্ট হয়। তাছাড়া হালাল মনে করে হারাম গ্রহণ করলে জিন্দেগি শেষ হয়ে যাবে, তবে ফিরে আসতে হবে আপনাকে। এভাবে হারামের ভিতরে মুবতালা হয়ে থাকলে আপনি আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হিসাবে পরিগণিত হতে পারবেন না। সম্মানিত সুদীপ, আমরা বুঝতে পারলাম হালাল হারামের সীমা বজায় রেখে তা বৈষয়িক জীবনে
সঠিক ভাবে মেনে চলা, এটা একটি ফরজ। এটা হচ্ছে আল ফরাইযু ফি ইমতিসালিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম মেনে চলার ফরজ। এই পাঁচটি ফরজ যারা সম্যক ভাবে আদায় করতে পেরেছে, উপরুক্ত ফরজ সমূহ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আবশ্যক পূর্ব শর্ত, এর সাথে যোগ হবে রাসুলের সুন্নাত এবং নফল আমল সমূহ যা একজন মুসলিমকে আল্লাহর অধিকতর নৈকট্যশীল বান্দা হিসাবে গড়ে তুলবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা দাবি করতে চাও, আল্লাহর ভালোবাসা স্থাপন করতে চাও আল্লাহর সাথে, তাহলে ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো আগে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন পরম দয়াময় দয়ালু। সুতরাং সুন্নাহ আমল সমূহ বাদ দিয়ে শুধু ফরজ আদায় করে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যাবে না। একাধারে ফরজ সুন্নাত নফল সমূহ কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ওহির আলোকে নিজের ব্যক্তি সমাজ দেশ রাষ্ট্র গঠন করতে যারা সচেষ্ট হবে, তারাই হবে আল্লাহর নৈকট্যশীল বান্দা, তারাই আল্লাহ পাকের কাছে নিকটবর্তী হবে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, তাদের উপরে আল্লাহ রহম করবেন, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন, জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ বাঁচাবেন, জান্নাত কুসুম কাননে তাদেরকে দাখিল করবেন। জোরে কোন ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, প্রতীয়মান হয় যে ওসিলা মানে কোনো পীর সাহেব নয়, ওসিলা মানে কোনো বুজুর্গ নয়, ওসিলা মানে আল্লাহর ওলি নয়, মৃত বা জীবিত যে কেউ হোক না কেন, ওসিলা মানে হচ্ছে নৈকট্য। ওসিলা শব্দের ভুল ব্যাখ্যা যারা করেছেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই সমস্ত মানুষদের বিনয়ের সাথে ভুল শুধরে দেওয়ার দায়িত্ব পালন করে থাকে। আহলে হাদিস আন্দোলন, বাতিলের বিরুদ্ধে আন্দোলন, আহলে হাদিস আন্দোলন প্রচলিত সমাজ ব্যবস্থায় ইসলামের নামে নানা ধরনের শিরক বিদআত ও খুরাফাত উৎপাটনের আন্দোলন। সুতরাং আমরা দার্থহীন ভাষায় বলতে চাই, পীর ফকির ও কবর পূজারীরা জজের সামনে উকিল ছাড়া যেমন কথা বলা যায় না, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওসিলা বা একজন মাধ্যম ছাড়া কথা বলা যায় না, এরকম একটি দৃষ্টান্ত পেশ করে থাকেন। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। যিনি বিচারক এজলাসে বসে থাকেন, আসামি বা ফরিয়াদি, বাদী বা বিবাদী, তার সামনে কথা বলতে পারেন না, একজন উকিল নিযুক্ত করতে হয়, আসামি পক্ষের উকিল, ফরিয়াদি পক্ষের উকিল, এই উকিলরা মক্কেলের পক্ষ থেকে জজ বাহাদুরের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেন। সুতরাং তারা বলে, হুঁ ভেদ আছে, দুনিয়ার আদালতে যদি উকিল ছাড়া বিচারকের সামনে কথা বলা না যায়, তাহলে আখেরাতে উকিল ছাড়া একজন মধ্যস্থতাকারী ছাড়া আল্লাহ পাকের সামনে কেমনে দাঁড়াবে, কেমনে তুমি মুক্তি পাবে, তোমার মুক্তি নিশ্চিত করতে একজন পীর ফকির ওলি দরবেশ কামতের মাঠে সুযোগ করে দেবে, আল্লাহ আর তোমার মধ্যে মাঝখানে মধ্যত্ব
স্বচ্ছতা সৃষ্টি করে দেবে। যরকন নাউযু বিল্লাহ, দিক শত দিক এ ধরনের অথর্ব মূর্খ এবং বেকুফের মতো অর্থ করার জন্য আমরা শত দিক জানাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামিউন বাসির, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন। বিশাল ভূপৃষ্ঠে কোন নির্জন নিস্তব্ধ কুটিরে রাতের অন্ধকারে কোন কর্ম সংগঠিত হলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। বিশাল জলধি তরঙ্গের মধ্যে সমুদ্র সমূহের তলদেশে সাগর মহাসাগর দিগন্ত বিস্তৃত অতল স্পর্শী সমুদ্রের ভিতরে কত জলজ প্রাণী রয়েছে তাদের সম্পর্কে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। কোথায় কোন প্রাণী বাস করছে, তারা কি কাচ্ছে, কিভাবে বিচরণ করছে, সব কিছু তার জানা। বিশাল অন্তরিক্ষে পক্ষীকুল উড়ে বেড়াচ্ছে, এই বিশাল অন্তরিক্ষের মাঝখানে কোথায় কি সংগঠিত হচ্ছে, কোথায় কোন কীটাণু জীব জীবাণু কোন অবস্থায় আছে, কি পান করছে, কি খাচ্ছে, কি আচরণ করছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নখদর্পণে তিনি সব কিছু জানেন, সব কিছু তিনি শোনেন। তার সাথে তুলনা করা হচ্ছে চার দেওয়ালের মাঝখানে একজন ঠুটো জগন্নাথের মতো বিচারক বসে আছে, ঘটনা সে দেখে নাই, কে আসামি, কে ফরিয়াদি, কে মূলত অন্যায়কারী, কে ন্যায্য বিচারের হকদার, কিছুই সে জানে না। উকিলদের মাধ্যমে শুনে আসামি ফরিয়াদির মাঝখান থেকে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে যিনি বিচার কার্য পরিসমাপ্ত করেন একটা রায় দিয়ে থাকেন, সেই একজন সীমিত জ্ঞানের অধিকারী, সেই অদেখা না জানা একেবারেই অপ্রতুল জ্ঞানের অধিকারী একজন মানুষের সাথে মহান আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু তাআলাকে তুলনা করে এই ধরনের বক্তব্য দানকারীরা নিহায়েত আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে খাটো করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে দুনিয়ার মানুষের চিন্তা চেতনাকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়েছে, ঠিক কিনা? এদের বিরুদ্ধেই আলে হাদিস আন্দোলন কোশ্চিন কালেও হতে পারে না। আমার আল্লাহ সবকিছু দেখেন, সুতরাং তার কাছে যেতে কোনো অসিলা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেই বলে দিয়েছেন, তোমরা যখন আমাকে ডাকবে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নি করিব, আমার বান্দা যখন আমাকে ডাক দেয় সে যেন জেনে রাখে আমি তার নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, আমি প্রত্যেকটি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই, যেখান থেকে যখনই সে আহ্বান করে আমার কাছে হাত তুলে ডাক দেয়, মাবুদ আমি ভুল করে ফেলেছি, মাবুদ আমি ছেলে চাই, মাবুদ আমি মেয়ে চাই, মাবুদ আমি মামলার বিজয় চাই, মাবুদ আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, মাবুদ আমার কর্মসংস্থানের জন্য আমি একটা চাকরি চাই, যে আমার কাছে যা চাইবে আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে চাইতে হলে, আমার কাছে আসতে হলে কোনো মাধ্যম লাগে না, কোনো রকমের কোনো একজন দালাল লাগে না। যেই কথাটা আরবের কাফেররা বলেছিল, মা নাবুদুহুম ইল্লা লিকরিবুনা ইলাল্লাহি জুলফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই লাত উজ্জাব হবল মানাত বিভিন্ন ঠাকুর দেবতার পূজাগুলা করছি, মূলত আমরা এদের পূজা করি না, আমরা আল্লাহরই পূজা করি, এদের মাধ্যমে আল্লাহর কাছে আমরা আমাদের আকুলি বিকুলি গুলো পৌঁছে দেই। এই বক্তব্যটা আরবের কাফের সম্প্রদায়ের লিডাররা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল। তারা ঠাকুর দেবতাগুলোকে মাধ্যম বানিয়েছিল। আর মুসলমান আজকে কবরের ভিতরে শুয়া পীর সাহেবকে মাধ্যম বানিয়েছে, কথা ঠিক কিনা? কবি নজরুল দুঃখ করে বলেছেন, তাওহীদের হাই হে চির সেবক, ভুলিয়া গিয়াছ শতবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় গড়গায় গিয়া লুটাউশির, ওদের যেমন রামনারায়ণ
মুদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মদের ক্ষীর ওদের শিব শিবানীর সাথে আলী ফাতেমার মিতালি বেশ আচানে করেছি কার্তিক আর হোসেন দে বানিয়েছি গজ গণেশ বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন আমরা পিছে বিবি তলকের ফতোয়া খোঁজেছি ফিকহ হাদিস চষে হানাফি শাফেঈ মালিকি হাম্বলির তখন মেটেনি গোল এমন সময় আজরাইল এসে হকিল তল্পিতল বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত গুন্তিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো আলী হাদিস আন্দোলন বাংলাদেশ তোমাকে গরু ছাগলের মতো পরিসংখ্যান বৃদ্ধি করতে বলে না তোমাকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের সিরাতে মুস্তাকিমের পথ ধরে জান্নাত কুসুম কাননে পৌঁছে দেওয়ার আহ্বান করে দুঃখ হয় জাতির আজকে দুর্দশা দেখে মুসলমান নারী পুরুষ কবরে যাচ্ছে বিলদহে যাচ্ছে শাহ মখদুমের কবরে যাচ্ছে শাহ সুলতান বলখি মাহি সওয়ারের কবরে যাচ্ছে খাজার কবরে যাচ্ছে সিলেটের শাহজালালের কবরে যাচ্ছে শাহপরানের কবরে যাচ্ছে বায়েজিদ বিস্তামীর কাসিমের কাছে যাচ্ছে সবাইকে তারা ওসিলা হিসাবে গ্রহণ করে নিয়েছে জোরে কর নাউযু বিল্লাহ আজমিরের খাজা মাইনউদ্দিন চিশতির কবরে মুসলমানদের আরাধনা করে দেখে যখন মুসলিম মানুষগুলো গিয়ে বলছে আরে খাজা মই তেরা দরবার মে খড়া হুয়া হো তু মেরা মকসদ পুরা কর দো হে খাজা আমি তোমার দরবারে হাজির হয়েছি তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও জোরে কোন খাজা কি মনের বাসনা পূর্ণ করতে পারে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার অধিকার কে রাখেন আল্লাহ একমাত্র আল্লাহ জওহরলাল নেহরু সেদিন মুসলমানদের এই অবস্থা দেখে দুঃখ করে বলেছিলেন তিনি ভারত বিশাল রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী হিসাবে গিয়েছেন প্রধান অতিথি হিসাবে আজকে আজমিরের মঞ্চে বক্তব্য রাখছেন তিনি সেদিন তার বক্তব্যে মুসলমানদের কবর দিয়েছিলেন তিনি বললেন ভাই হিন্দু আর মুসলমান উমে কোই ফরক নেই হ্যায় ভারত মাতা কে দো সন্তান এক হিন্দু আর এক মুসলমান ইন দোনো মে কোই ফরক নেই হ্যায় বলকে ফরক এই হ্যায় কে হিন্দু লোগোনে আপনে বোতু কো সামনে লেকার পূজতে হ্যায় আর মুসলমানো নে আপনে বোতু কো কবর মে ডালকার পূজতে হ্যায় হে ভাই সব ভারত মায়ের দুটি সন্তান একটি হিন্দু একটি মুসলমান এই দুই সন্তানের ভিতরে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু এতটুকু হিন্দুরা তাদের ঠাকুর দেবতাগুলাকে সামনে নিয়ে পূজা করে আর মুসলমান তাদের ঠাকুর দেবতাগুলাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে জোরে কর নাউযু বিল্লাহ বন্ধুগণ এদেশের মাটিতে কবর পূজা চলছে ওসিলার নামে এদেশের মাটিতে পীর পূজা চলছে ওসিলার নামে এদেশের মাটিতে বিভিন্ন ধরনের বুজুর্গ ব্যক্তিদেরকে মানুষ পূজা করছে ওসিলার নামে জোরে কর নাউযু বিল্লাহ হ্যাঁ কোন বুজুর্গ কোন প্রখ্যাত ব্যক্তি কোন আল্লাহওয়ালা বেজাহেদ মানুষকে আপনি ওসিলা বানাতে পারেন তার একটা অপশন রয়েছে তবে ওসিলা মানে কখনোই পীর সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি নয় এটা আপনাকে নিশ্চিত হতে হবে আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান ক্বালা হিনা সামিয়া নিদাআ اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إلا حلت له الشفاعة يوم القيامة رواه البخاري حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه بولين আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কেউ আজান শুনবে অতঃপর আজান শোনার পরে আমার জন্য দোয়া করবে اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه এই আসন্ন নামাজের আসন্ন আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো ওসিলা ওসিলা দান করো আল ফজিলা মর্যাদা দান করো
ওবাসু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াদ্দা, এবং তাকে তুমি মাকামে মাহমুদে সংস্থাপন করো যার ওয়াদা তুমি নিজেই করেছো। এই দোয়াটা যখন কেউ পড়ে আল্লাহ নবী বলছেন ইল্লা হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, এই দোয়া যে পাঠ করে কিয়ামতের দিন তার জন্য শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কান আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন না জানেন এই দোয়া? এই দোয়ার ভিতরে বলা হচ্ছে আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করুন, ফজিলা দান করুন। যদি ওসিলা মানে পীর সাহেব হয় তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পীর সাহেব দান করো, এ কথা বলা হচ্ছে না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি কোনো পীর সাহেবের প্রয়োজন আছে? জোরে কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো পীর সাহেবের প্রয়োজন আছে? আরে দুনিয়ার সকল পীরেরই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দরকার, এছাড়া কেউ শাফাআত করতে পারবে? জোরে কোন আর কেউ শাফাআত করতে পারবে? সম্মানিত হাজিরিন, কোন প্রেক্ষাপটে কোন আবেদ জাহেদ ওলি সমাজের বুজুর্গ ব্যক্তিকে ওছিলা মানা যাবে? এই আজানের দোয়ায় যে ওসিলা আমরা ব্যবহার করলাম শব্দ, এই ওসিলার ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফিল জান্নাতে দারাজাতুন তুদআল ওসিলা ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলু লি আল ওসিলা। তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল জান্নাতে দারাজা, জান্নাতের ভিতরে একটা উচ্চ মাকাম রয়েছে, একটা সমুন্নত জায়গা রয়েছে, তুদআল ওসিলা যেটাকে বলা হয় ওসিলা, ফাইজা সাআলতুমুল্লাহ যখন তোমরা আল্লাহর কাছে চাইবে আমার জন্য, ফাসআলু লি আল ওসিলা তখন তোমরা আমার জন্য ওসিলা চাইবে, অর্থাৎ হিয়া আলা মানজিলাতিম ফিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের ভিতরে একটি সুউচ্চ মাকাম যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওসিলা হিসাবে চাওয়া হচ্ছে। ওয়ান আনাসিন আন উমর ইবনে আল খাত্তাব কানা ইযা কুহিত ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আব্বাস ইবনে মুত্তালিবকে দিয়ে ইস্তিসকার সালাত আদায় করালেন, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আপনি রাসূলের চাচা, আপনি আমাদের ইস্তিসকার সালাত আদায় করিয়ে দিন। ফাকাল আল্লাহুম্মা ইন কানা নাতাওয়াসসালু ইলাইকা বিন্নাবিয়িনা ফাতুসকিনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দোয়া করে বলছেন হে আল্লাহ আমাদের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, কানা নাতাওয়াসসালু ইলাইকা বিন্নাবিয়িনা, আমরা সেই নবীর ওসিলায় তোমার কাছে দোয়া চাইতাম, তোমার কাছে আহ্বান করতাম আল্লাহ তুমি আমাদেরকে পানি দিতে, ফাতুসকিনা তুমি আমাদেরকে পানি দিতে, বৃষ্টি দিতে, ওয়াইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, হে আল্লাহ আজকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মাধ্যমে তাকে ওসিলা হিসাবে ধরে তোমার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের উপরে পানি দাও, তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো। কলা ফায়ুসকাউন, রাবি বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে মুষলধারে বৃষ্টি বর্ষিত হল। সুতরাং এ হাদিস থেকে প্রমাণিত হয় জীবিত কোনো বুজুর্গ ব্যক্তিকে ওসিলা হিসাবে আল্লাহর কাছে দোয়া করা জায়েজ, যদি মৃত ব্যক্তিকে ওসিলা হিসাবে দোয়া করা জায়েজ হতো তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উমর ইবনুল খাত্তাব বৃষ্টি প্রার্থনা করতেন, কিন্তু যেহেতু নবী নাই তাই তিনি মৃত নবীকে ওসিলা হিসাবে গ্রহণ না করে হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ওসিলা হিসাবে পেশ করে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন। তাহলে
আজকের এই আলোচনার প্রেক্ষিতে আমরা হাসিল কালাম এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে সমস্ত ক্ষেত্রে ওসিলা হাসিল করা যায়, অন্বেষণ করা যায়, সেই সমস্ত অবস্থা হচ্ছে তিনটি। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কৃত ফরজ ও নফল ইবাদত এবং যাবতীয় নেক আমল বা আমলে সালেহ, এটাই হচ্ছে ওসিলা। আবার শুনুন, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কৃত ফরজ ও নফল ইবাদত এবং যাবতীয় নেক আমল বা আমলে সালেহ, এগুলাই হচ্ছে ওসিলা। দুই, নিকার পরহেজগার মুমিনদের দিল খোলা দোয়া ও সুপারিশ, এটাও ওসিলা। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ওসিলা হিসাবে আল্লাহ পাকের কাছে বৃষ্টি প্রার্থনা করেছিলেন। সুতরাং যত্র তত্র এই ধরনের আপনারা খাজা বাবাকে দেখবেন, বিভিন্ন মাজারের ফকির দরবেশ দেখবেন, কিম্ভূত কেমাকার চেহারা, গায়ের বস্ত্র দিয়ে গন্ধ বের হচ্ছে, চুল দাড়ি গোফ একাকার হয়ে গেছে, এই বুকের উপর দিয়ে ক্রসিং করে শিকল বাঁধা আছে, চটের ছালার পোশাক পরা রয়েছে, আর হাতে তামার বালা দেওয়া রয়েছে, গলায় হাজার দানার তজবি ঝুলানো আছে, এরকম কিম্ভূত কেমাকার দুর্গন্ধ ইবলিসদের দেখে আপনারা মনে করবেন এটা আল্লাহর ওলি, এটাকে ওসিলা মানা যায়। ধিক মুসলিম শতধিক, কোশ্চেন কালেও নয়, আল্লাহর ওলি সাব্যস্ত করতে হলে তোমাকে প্রথমেই লক্ষ্য করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এই লোকটি আদর্শবান কিনা। যদি নবীর আদর্শের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, উনি একজন নেককার পরহেজগার ব্যক্তি। কর্মজীবনের প্রথমে কুমিল্লা থেকে প্রোগ্রাম করে ঢাকার গুলিস্তানে নেমে বাইতুল মোকাররমের দিকে যাচ্ছি, গোলাপ শাহের মাজারের পাশে আমি যখন দ্বীপকে ছাতে হেঁটে যাচ্ছি, জনৈক ব্যক্তি এরকম কিম্ভূত কেমাকার চেহারা, থালার চটের পোশাক পরা, ছালা দিয়ে মাথায় লাল পাগড়ি পরা, হাতে এবং কোমরে শিকল বাঁধা, বিভিন্ন ধরনের বিশেষণে বিশেষায়িত ব্যক্তি আমার সামনে এসে বলছে, এই দেখ। আমি চমকে উঠলাম, তখন ছোট্ট মানুষ বিলো 30, 30 বছরের নিচে বয়স, কিন্তু দেখতে ছোট হলেও সৎসাহস কম ছিল না। আমি সঙ্গে সঙ্গে কিছু না বুঝে ওঠার আগেই বললাম, এই যা, ছিটকে চলে গেল, লোকেরা কিছু বোঝার আগেই সব শেষ। এই ধরনের ধোকায় পড়বেন না। আল্লাহর ওলি হিসাবে আমাদের সামনে যারা আবির্ভূত হচ্ছেন, খানকা মাজারে যারা ওরছের ডাক দিচ্ছেন, চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে যে সমস্ত কবর মাজারে মানুষ যাচ্ছে, কশিন কালেও বিলায়েতের কোনো সিমটম, আল্লাহর ওলির কোনো সিমটম, সুন্নতের পাবন্দ এরকম লক্ষণ তাদের ভিতরে পরিদৃষ্ট হয় না। সুতরাং সাবধান, এই সমস্ত ধোকাবাজদের ধোকা থেকে, এরা ওসিলা তো দূরের কথা, এরা ইবলিসের চাইতেও মারাত্মক ক্ষতিকারক। সম্মানিত সুধী মণ্ডলী, উপসংহারে শুধু বলব তিনটা হাসিল কালাম আমরা পেলাম, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কৃত ফরজ ও নফল ইবাদত এবং যাবতীয় নেক আমল বা আমলে সালেহ করলে সেটা ওসিলা হিসেবে পরিগণিত হতে পারে। নেককার পরহেজগার মুমিনদের দিল খোলা দোয়া ও সুপারিশ, যেমনটি ছিল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে সামনে রেখে আল্লাহর কাছে ওসিলা হিসাবে দোয়া করেছিলেন। স্পষ্ট প্রতীয়মান হলো মৃত ব্যক্তিকে ওসিলা বানিয়ে দোয়া করা ইসলামী শরিয়াতে জায়েজ নয়। তিন নম্বর, জান্নাতের সর্বোচ্চ প্রশংসিত স্থান, সেটাই হচ্ছে ওসিলা। জান্নাতের সর্বোচ্চ প্রশংসিত স্থান যা শেষ নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানাল্লাযী ওয়াত্তা। এই আযানের দোয়ায় আমরা ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়েছি। এই ওসিলা হচ্ছে জান্নাতের সুউচ্চ মাকাম, প্রশংসিত স্থান, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা চেয়ে থাকি আল্লাহ পাকের দরবারে। হে আল্লাহ, এই গভীর রাত্রিতে তোমার শাহী দরবারে আমাদের আকুল প্রার্থনা, আমাদের জীবনকে তুমি পরিশীলিত করে দাও আল্লাহ, প্রকৃত পক্ষে তাওহীদের পানি দিয়ে আমাদের ইমানকে সিঞ্চিত করে দাও, আমাদের কলবকে সিঞ্চিত করে দাও আল্লাহ, শিরক বেদাত এবং অসংখ্য খোরাফাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, ওসিলার ফাঁদে আজকে অসংখ্য নারী পুরুষের জান মাল যেভাবে লুণ্ঠিত হচ্ছে আল্লাহ, মানুষকে সঠিক দিনের বুঝ দান করো আল্লাহ, মানুষকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অর্থাৎ আল্লাহ পাকের সর্বশেষ ও চূড়ান্ত ওহির আলোকে জীবন গঠন করার তৌফিক দান করো আল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।